আপনাকে যদি প্রশ্ন করা হয় মুসলিম উম্মার খলিফা কোন দেশ, আপনি হয়তো নির্দ্বিধায় উত্তর দেবেন তুরস্ক। তবে বাস্তবতা বলছে পুরোই ভিন্ন কথা। তুরস্ক নয় বরং ইরানই একমাত্র দেশ যারা মুসলিমদের বিপদ আপদে সর্বদা পাশে রয়েছে। সাম্প্রতিক ফিলিস্তিন ইস্যুই যার প্রকৃষ্ট উদাহরণ। আঞ্চলিক ক্ষমতার দিক থেকে দেশ দুটি মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হলেও সরাসরি ভূমিকায় দেখা গেছে কেবল ইরানকেই। এখন প্রশ্ন হতে পারে, তুরস্ক কেন সরাসরি ভূমিকায় আসছে না? এর উত্তর খুঁজতে গেলে তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং ভূরাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে হবে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ তুরস্ক। তবে সময়ের বিবর্তনে তুর্কি সাম্রাজ্য পতনের ঘৃণ্য খেলায় নেমেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট। আরেকটি সমস্যা হচ্ছে, তুরস্ক ন্যাটো জোটে সদস্য হওয়ার কারণে কিছুটা কোণঠাসা দেশটি। কেননা পশ্চিমাদের জোটে থেকে তাদের বিপক্ষে কোনো পদক্ষেপ নিলে নিজের কপালেই দুঃখ ডেকে আনবে তুরস্ক। অন্যদিকে ইরান ও পশ্চিমা জোটের সম্পর্ক পুরোই সাপে নেউলে, তাই পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি ভূমিকায় আবির্ভূত হয়েছে মুসলিম দেশটি। নানান প্রান্তে নির্যাতিত মুসলিম দেশগুলোকে বিভিন্ন উপায়ে সাহায্য করে আসছে ইরান। মূলত অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে শোষকদের বিরুদ্ধে লড়াই করার শক্তি সরবরাহ করছে তারা। ফিলিস্তিন, সিরিয়া কিংবা ইয়েমেন সব দেশেই প্রতিনিয়ত পৌঁছে যাচ্ছে ইরানি সহায়তা। অথচ এক ফিলিস্তিন ইস্যুতেই প্রমাণ হয়েছে মুসলিম দেশগুলোর ভঙ্গুরতা। বড় ধরনের সংকট এলে পুরো মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে খুব একটা শক্ত অবস্থান নিতে দেখা যায় না। এমনকি মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কিংবা আরব লীগও ইসরায়েলের সাথে সংকটকালে ফিলিস্তিনের পক্ষে খুব জোরালো কোনো ভূমিকা নিতে পারে না। এবার গাজার নিয়ন্ত্রণে থাকা যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত ভয়াবহ হামলার পর নিরবিচ্ছিন্ন বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উভয় পক্ষের আক্রমণে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ইসরায়েলের সর্বাত্মক সমর্থনে এগিয়ে এসেছে। এর বিপরীতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যে ইরান ছাড়া আর কোনো দেশকেই উচ্চকণ্ঠে কথা বলতে দেখা যাচ্ছে না। বরং কোনো কোনো মুসলিম দেশের প্রতিক্রিয়া ছিল একেবারেই নখদন্তহীন। বিশ্লেষকরা বলছেন, মুসলিম বিশ্বের জনগণ ফিলিস্তিনের পক্ষে একাট্টা হলেও অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর দুর্বলতার কারণে সরকারগুলোর পক্ষে শক্ত অবস্থান নেওয়া অসম্ভব। ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া বা শক্ত অবস্থান নেওয়ার ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা জায়গা হল পশ্চিমাদের অবস্থান। ইসরায়েল একা প্রতিপক্ষ হলে এতদিনে পরিস্থিতি অন্যরকম দেখা যেত। তবে ইসরায়েলেও অনেকে শান্তি চায়, সে কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে এখন তাদের যোগাযোগ হচ্ছে। এমন নানা কারণে মুসলিম বিশ্বের এমন প্রতিক্রিয়া দেখা যায়। মধ্যপ্রাচ্যে সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে ইরানের প্রতিবেশীদের মধ্যে অত্যন্ত উদ্বেগের সৃষ্টি হয়েছে। তুরস্কও অস্বস্তির মধ্য দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ পর্যন্ত অবশ্য বড় ধরনের সংঘাত এড়ানো গেছে। তুরস্ক সহ ইরানের প্রতিবেশীরা এতে কিছুটা হলেও উদ্বেগমুক্ত হয়েছে, কারণ এ অঞ্চলে কেউ আরেকটি যুদ্ধ দেখতে চায় না। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে আঙ্কারা ও তেহরানের মধ্যে পরিপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং উভয় দেশ ভালোভাবে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বা সংঘাত ওই অঞ্চলে তুরস্কের স্বার্থকে হুমকির মুখে ফেলে দিতে পারে। অবশ্য এতে তুরস্ক একটি আঞ্চলিক সংলাপে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে তুরস্কের জন্য বিপদ এবং সুযোগ সুবিধা লাভ উভয় ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকার প্রেক্ষাপটে ইরান তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে দৃষ্টি নিবদ্ধ করার জন্য একটু পেছনের দিকে ফিরে তাকানো যাক। শত শত বছর ধরে যদিও বারবার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পরিবর্তিত হয়েছে, তবুও গত 400 বছর ধরে এই দুই দেশের সীমান্ত অপরিবর্তিত রয়েছে। উভয় দেশের মধ্যে ঐতিহাসিকভাবে তুর্কি ইরানি প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও উভয় দেশ 1639 সালের কাসর শিরিন চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে। ওই চুক্তির মাধ্যমে অটোমান এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে 150 বছরের সংঘাতের অবসান ঘটে। অনেক বিশ্লেষক, বিশেষ করে পশ্চিমা বিশ্লেষকরা এই দীর্ঘ ইতিহাস বুঝতে পারেননি। তারা তুর্কি ও ইরানের মধ্যে বন্ধুত্ব অথবা শত্রুতার ভিত্তিতেই দুই দেশকে মূল্যায়ন করে থাকেন। কিন্তু প্রকৃত ব্যাপার হল, ইরান তুরস্ক সম্পর্ক সবসময় জটিল এবং বহু দিক দিয়ে এবং বিভিন্ন বিবেচনায় প্রভাবিত হয়ে থাকে। গত 20 বছরে ইরান তুরস্ক সম্পর্ক বিভিন্ন আঞ্চলিক ঘটনায় প্রভাবিত হয়েছে। 1990-এর দশকব্যাপী তুরস্কের ধর্মনিরপেক্ষ প্রশাসন তুরস্কে রাজনৈতিক ইসলামের উত্থানকে
ইরান সরকার কর্তৃক রপ্তানি করে বলে চিহ্নিত করেছে।